বন্ধু মিলনী অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লাগতেছে। অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, তাদের সঙ্গে বসে একসঙ্গে আড্ডা দিতে পারতেছি। আমি চাই এই পূর্ণ মিলনী অনুষ্ঠান বাগডোগ উচ্চ বিদ্যালয়ে এটা প্রথম, এবং এর ধারাবাহিকতায় বারবার এই অনুষ্ঠানটা আমরা যেন করতে পারি। এবং যারা আজকে এই পূর্ণ মিলনী অনুষ্ঠান আয়োজক হিসেবে যারা দায়িত্ব আছে, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং আজকের দিন আমাদের আনন্দের দিন এবং আমরা এনজয় করবো ইনশাল্লাহ। সবাই একত্রিত হয়েছি, আমাদের 2015 এবং আদার্স বড় ভাই ছোট ভাই এবং সিনিয়র জুনিয়র সবাই আছে, সব কিছু মিলে আজকে একদমই পারফেক্টলি। আমরা শুভ সূচনা করছি এখনই, প্রিয় সতীর্থ, আমরা খুব আনন্দিত। পবিত্র ঈদুল আজহার আনন্দের সাথে সাথে আজকে বাগডোগ স্কুল কেন্দ্রিক যে সার্বজনীন আনন্দের এই সুযোগ আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, এই জন্য কতিপয় যে কয়েকজন আমাদের সতীর্থ নিরবর চেষ্টা করেছেন তাদের সকলের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনই আমাদের শোভাযাত্রা অর্থাৎ রালি শুরু করব। তবে সবচেয়ে হিস্টোরিক্যাল যে স্মৃতি সেটা হচ্ছে আমি অধিকাংশ দিনে পিটি করতাম না, তার কারণে স্যারের কাছে আমি খুব দুষ্টু প্রকৃতির মানে চিহ্নিত হয়ে গেছিলাম, এবং স্যারেরা আমাকে অল টাইম নজরে রাখতো যে পিটি করতেছে কি না, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের এই স্কুল থেকে লেখাপড়া করে অনেকে এখান থেকে ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, অনেকে আছেন প্রভাষক, প্রিন্সিপাল, ভালো ভালো জায়গাতে আছেন, মানে তাদের আমাদের সান্নিধ্য পাচ্ছি আজকের দিনে, এবং তাদের সঙ্গে কথা বলে যে মোটিভেশনটা আমরা পাচ্ছি, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এই ধরনের প্রোগ্রাম আসলে প্রতিনিয়তই হোক বা হবে, এটা আমি আশা করি। স্মৃতিটা জড়িয়ে আছে, আমরা বৃষ্টির দিনে আমরা ফুটবল খেলতাম, অনেক সুন্দর যখন খেলতাম, মানে বৃষ্টির মধ্যে খেলতে সবাই মিলে একসাথে অনেক ভালো লাগতো। সময় আমরা সবাই মিলে ক্লাস করতাম, তখন হয়তো বা কিছু বুঝতাম না, সবাই একত্রে থাকতাম, আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতাম সবচেয়ে বেশি, যে সবাই আমরা এলাকার সবাই একসাথে একত্রে ক্লাস করতে পারাটাই আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ আমি মনে করছি। আর এখন হয়তো বা অনেকে অনেক পজিশন অনেক জায়গায় চলে গেছে, যার ফলে সবার সাথে আর ওইরকমভাবে মিট হয় না, আর হয়তো মাঝরাতে মাঝে মাঝে মনে পড়ে স্মৃতিতে যে আমরা যদি সেই আবার 2015-16-14 আবার যদি যেতে পারতাম, সেই ক্লাসগুলোর স্মৃতিগুলো আজও মনে পড়ে। ১৯৯৬ সালে এই বাগডোগ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলাম। আজকে 2020 সাল, আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম এই বছর আমি বাগডোগ স্কুল থেকে একাই পাস করেছিলাম, এটাই একটা ভালো খারাপ দুটাই। এটাই পূর্ণ মিলনী অনুষ্ঠান প্রত্যেকটা স্কুলে হয়, আমাদের স্কুলে হচ্ছিল না, এবার ছেলেপেলে যে আগ্রহ দেখাচ্ছে বা উৎসাহ দেখাচ্ছে আমরা খুবই খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে।
আমি 1994 সাল থেকে বাগডোগ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করছি। তো আমরা অনেকদিন থেকে চাচ্ছিলাম এরকম একটা কিছু অনুষ্ঠান বাগডোগ স্কুলে হোক, সব স্কুলেই হয়। আজকে তোমাদের ছোটো ছোটো ভাইয়েরা এই অনুষ্ঠানটা হাতে নিয়েছে, আমার খুব ভালো লাগছে। এটা প্রতি বছরই হোক, এই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। স্কুল যখন টিফিন টাইম তখন আমরা সবাই একসঙ্গে, সবাই মনে করেন যে পালায় যাইতাম, এটা মনে করেন যে আমাদের স্মৃতি ধারণা একটা। অনেকে মনে করেন যে স্কুলে বাইরে দিয়ে বাইরে যাইতাম, জানালা দিয়ে কেউ বই পার করে দিত, এরকমভাবে অনেকবার আমরা এগুলো ফেস করছি এবং অনেক ইয়ে করছি, এগুলো খুব আমরা মিসিং করি আর কি। ক্লাস সেভেনে পড়তাম, ঠিক আমার পিছন দিকে একটা রুম আছে, ওখানে রাস্তার যখন কাজ চলতেছিল তখন ওখান থেকে একটু পিস নিয়ে এসে স্কুলের যে চৌকাট আছে এই চৌকাটে কে যেন লাগাই রাখছিল, এখন সবাই ওখানে পিঠ লাগায় আর সবার স্কুল ড্রেসে পিস ভরে যায়। এই কারণে বাকি স্যার আমাদের আছে ইসলাম ধর্ম শিক্ষক, সে আমের একটা ডাল নিয়ে একা ধারছে সবাইকে পিটনে দিয়েছিল। এটা আমার সবচেয়ে একটা স্কুল জীবনে স্মরণীয় ঘটনা। আমরা বহুত আগে থেকে চেষ্টা করছিলাম কিন্তু আয়োজক হওয়ার মতো কেউ আগে আসে না, কিন্তু বর্তমানে একটা উদ্যোগ নেওয়া হলো এবং দেখলাম যে সবাই উৎসাহিত হয়ে আসছে এবং ছোট বড় আগের ব্যাচ পরের ব্যাচ সবগুলো এক জায়গায় হলো, দেখে খুব ভালো লাগলো এবং আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করলাম এবং আশা করি এরকম পূর্ণমূল্যন অনুষ্ঠান প্রত্যেকটা বছর হবে। আমরা চেষ্টা করব ঈদের উৎসবের সঙ্গে আমাদের এই পূর্ণমূল্যন অনুষ্ঠানটাও সুন্দরভাবে পালিত হলো। এখানেই আমার স্বপ্নের বীজ বপনের শুরু এবং এখান থেকে আমার পরবর্তী ধাপের সূচনা হয়েছে। সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীতে গেলাম, তখন ফিলটা পেয়েছিলাম যে আমি আবার সেই স্কুলে আসছি, আবার জাতীয় সঙ্গীত হচ্ছে, নিশ্চয়ই এরপর কোনো ক্লাসে আমি যাব। কিন্তু আমি ক্লাসে যেতে পারিনি, তখন খুব খারাপ লেগেছে। আমরা বাগডোগ উচ্চ বিদ্যালয় 1940 সালে স্থাপিত হওয়ার পর থেকে এই প্রথম একটা উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ণ মিলনীর এবং যথেষ্ট সফলভাবে আমরা করার চেষ্টা করতেছি। আমরা যারা আসি আমরা চাই যে সকল ভাই বোনেরা আমাদের মাঝে অ্যাটেন্ড করেছে আপনারা প্রতি বছর এভাবে অ্যাটেন্ড করবেন। আমি স্মরণ করতে চাই যারা আমাদের এই স্কুলের সাবেক শিক্ষকরা গত হয়ে গেছে, তাদের সকল আপনার মাগফিরাত কামনা করি। এই স্কুলের কথা আমাদের খুব মনে পড়ে, আমাদের মনে পড়ে এই স্কুলে আমাদের কাটানো প্রতিটা মুহূর্তের কথা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমার যতটুকু জ্ঞান মেধা আছে আমি সব খাটিয়ে শাসন করে সার্বিক পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে সর্বোচ্চটা আমি আমার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব। 2010 এবং 2009 সালের শিক্ষার্থীরা আজকের এই অনুষ্ঠান আয়োজনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তো আমরা সেই জেলার মানুষ, যখন ইউরোপ বা প্রাচ্য মধ্যপ্রাচ্য কোনো জায়গাতেই পূর্ণাঙ্গ কোনো বিশ্ববিদ্যালয় নয়, মঠ এবং গির্জাকেন্দ্রিক লেখাপড়া চলছিল, সেই সময় বাংলাদেশে ভারতবর্ষে নওগাঁ জেলায় আমাদের সোমপুর বিহার নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ছিল। সুতরাং নওগাঁ জেলার মানুষ আমাদের শিক্ষায় একটি বিশেষ ঐতিহ্য ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐতিহ্য যেন আমরা আবারও পুনঃ প্রতিষ্ঠিত করতে পারি, এই অঙ্গীকারই আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সেই অঙ্গীকার ব্যক্ত করি।